এইমাত্র খুব বড় একটি সুখবর প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীদের জন্য। সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কি সার্টিফিকেট, এই সার্টিফিকেট কি জন্য ব্যবহার হবে এবং কি জন্য এই সার্টিফিকেট দেওয়া হবে, এটা কি সকলকে দেওয়া হবে নাকি শুধুমাত্র যারা চাকরি পেতে যাচ্ছেন তাদেরকে দেওয়া হবে, বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের চ্যানেলের একজন মূল্যবান সদস্য। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখো, যাতে করে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমার ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীদের জন্য বড় খবর, এবার প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা টেট সার্টিফিকেট পেতে চলেছেন। আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিক টেট সার্টিফিকেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং অপর মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। সূত্রের খবর, অবশেষে টেট সার্টিফিকেট পেতে চলেছেন প্রাথমিক টেট 2014 উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। অন্যদিকে যেসব চাকরি প্রার্থীরা এখনও প্রশিক্ষিত নন, সেক্ষেত্রে পরবর্তীকালে প্রশিক্ষিত হলে তারা সার্টিফিকেট পেয়ে যাবেন, অন্তত এমনটাই জানা গেছে সমর্থিত সূত্রে। অন্যদিকে আগামী 4 সপ্তাহের মধ্যে বাকিদের টাকা ফেরত দেওয়া হবে। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আইনজীবী লক্ষ্মীকান্ত গুপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে যে আগামী 4 সপ্তাহের মধ্যে যারা টাকা ফেরতের জন্য আবেদন করবেন তাদেরকে টাকা ফেরত দেওয়া হতে পারে, এজন্য সংবাদপত্রের প্রয়োজনীয় বিজ্ঞাপন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন হলো, যারা এখনও প্রশিক্ষণ নেননি তারা কি টাকা ফেরতের জন্য আবেদন করবেন? এই প্রসঙ্গে অভিজ্ঞজনেরা বলেছেন, এখনই আবেদন করার দরকার নেই। যদি আপনি মনে করেন ভবিষ্যতে আপনার টেট সার্টিফিকেট পাওয়ার প্রয়োজন রয়েছে, এক্ষেত্রে পরবর্তীকালে আপনি প্রশিক্ষণ সম্পন্ন করে টেট সার্টিফিকেট পেয়ে যাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় যারা টাকা দিয়ে আবেদন করেছিলেন তারাই টাকা ফেরতের আবেদন করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, টাকা ফেরতের বিষয়ে নির্দিষ্ট পোর্টাল খুলতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এছাড়া এই সম্পূর্ণ প্রক্রিয়াটি 2 সপ্তাহের মধ্যে নিজেদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য আকারে জানিয়ে দেবে পর্ষদ। একই সঙ্গে এই মামলার সঙ্গে জড়িত সমস্ত ক্যান ডিসপোজ করা হয়েছে বলেই সূত্রের খবর। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। আবারও বলছি, যারা নতুন দর্শক আমাদের চ্যানেলের এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মূল্যবান সদস্য হিসেবে নিযুক্ত হয়ে যাও। ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের সঙ্গে এই এস এডুকেশন সেলফ ইউটিউব চ্যানেল। টেক কেয়ার, টাটা, বাই বাই।